আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু পুরো এরিয়া কিন্তু পরিষ্কার করা হয়েছে। তো এই সাইড দিয়ে কিন্তু আমরা দানা চারার জন্য জমি প্রস্তুত করতেছি। তো আজকে কিন্তু এই সাইড দিয়ে প্রচুর দেখতে পাচ্ছেন ঘাস আছে, তো এই সাইড দিয়ে কিন্তু আমরা বিষ মারব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, এই বৃষ্টি কিন্তু আজকে আমরা এই জমিতে প্রয়োগ করব। এগুলো কিন্তু পুরো গাছ কিন্তু একবারে কিন্তু মেরে ফেলে, একবারে কিন্তু পুড়ে যাওয়ার মতো, আগুনে পুড়ে যাওয়ার মতো কিন্তু অবস্থা করে। এখানে কিন্তু বৃষ্টির একটি ধরার কিন্তু ভালো একটা ই দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন পানি, এখানে কিন্তু আমরা নুনের পানি কিন্তু এনেছি। তো নুন ভিতরে দিয়ে কিন্তু আনা হয়েছে, তো এগুলো দিলে কিন্তু ভালো কাজ করে বিষে। বন্ধুরা, আমরা কিন্তু এটি খুলে ফেলেছি, দেখুন এটি কিন্তু এখন মুখটি কিন্তু খুলছে, এখন কাটবো। কাটার পর কিন্তু এই বিষের যে বোতল আছে এর মধ্যে দেব। দেখুন বন্ধুরা কি অবস্থা, কালো কিন্তু বিষ, এগুলো কিন্তু খুব মারাত্মক, গিলে ফেললে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে যায়। তো দুই ডোব কিন্তু আমরা বিষ মারবো, এজন্য কিন্তু অর্ধেক দেওয়া লাগবে। বন্ধুরা এ সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু প্রচুর কিন্তু ঘাস, তো দানা চারা লাগবে, এজন্য কিন্তু আমরা পরিষ্কার করতেছি। তো বিষ দেওয়ার কাজ কিন্তু চলতেছে, দেখুন বাতাস কিন্তু আছে, এজন্য কিন্তু ওই সাইড দিয়ে কিন্তু ঘাস আছে, এজন্য কিন্তু একটু নিচ দিয়ে বিষ দেওয়া হচ্ছে। বিষটা কিন্তু অনেক মারাত্মক, এক দুই দিনের মধ্যেই কিন্তু এই ঘাসগুলো কিন্তু সব কিন্তু মরে যাবে।